আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক ফান্দে পড়িয়া বগা কান্দের, আমার মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে 20 কোটি জনগণ সবাই উচ্ছ্বসিত প্রফুল্লিত। কারণ কি, যে নাটকবাজ কামাই থাকলে জামাই লাগে না নীতি যিনি প্রবর্তন করেছিলেন সেই পরিমণি, তিনি আজকে ফান্দে পড়িয়া মানে কান্দতেছেন, আর লাইভের মাধ্যমে আমাদের কাছে আইসা সলিউশন চাচ্ছেন। আসলে কি আমরা সলিউশন রাখি? এরা সবসময় বিপদে পড়লে কখনো প্রধানমন্ত্রী ডাক দেয়, কখনো পুলিশ সুপারে ডাক দেয়, কখনো বা আইজি স্যারকে মেনশন করে, তবে সবসময় যে খেলা একই রকম হবে তা না। আজকে আপনারা জানেন যে পরিমণিকে তার বাসা থেকে আটক করে নিয়ে গেছে র্যাবের একটি তদন্ত টিম, আর ইতিমধ্যে তাকে র্যাব সদর দপ্তরে সম্ভবত এই মুহূর্তে আছে। নেওয়ার দৃশ্যটা তিনি লাইভে আইসা জনগণের কাছে সুরক্ষা চাইছেন, বড়ই হাস্যকর বিষয়। লাইভে থাকাকালীন কীভাবে তাকে আইসা লাস্টে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাটাশ করে নিয়ে গেছে সেই দৃশ্যটা যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে সেই দৃশ্য। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আমি আবারও বলি যে মানে ফেসবুক লাইভ আম জনতার জন্য যতটা মাইনে রাখে, কিন্তু হেলেনা জাহাঙ্গীর, পরিমণি, পিয়াসা এদের জন্য আসলে ততটা মাইনে রাখে না। আপনি দেখেন দিন শেষে এদের যে পাওয়ার, সেই পাওয়ার যে কতটুকু, ভাই আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কারো কোনো পাওয়ার নাই। বাংলাদেশের এরকম বহুত বড় বড় সেলিব্রিটিদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছে। তবে এখানে পরিমণি যথেষ্ট মিথ্যাচার করছে আইন শৃঙ্খলা বাহিনীর নামে। এই লাইভটা আপনাদের আমি দেখাচ্ছি যে কোথায় কোথায় সে মিথ্যা বলছে। সে ডিসি হারুন সাহেবরও এখানে এনে একটু জড়াই ফেলছে, আর পাশাপাশি বলছে র্যাব তার বাড়ির গেট ভাঙছে, নিচের তালা ভাঙছে, তার যে ফ্ল্যাটে আছে, যেই ফ্ল্যাট আছে সেইখানেও নাকি ভাঙচুর করে তাকে র্যাব ধরে নিয়ে গেছে, মানে সরি ভাঙচুর করে বাসায় ঢুকছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছিল যে আমরা যে দাঁড়াইয়েছি 1 ঘন্টা, আপনি আমাদেরকে কোনো সহযোগিতা করেন নাই, মিথ্যাচার করবেন না যে আমরা আপনার বাসাতে ভাঙচুর চালাইছি। সে কিন্তু টানা বলছে তারা মাইরা ফেলতে পারে। তো বাহির থেকে র্যাব বারবার বলছিল যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক, আপনি দরজা খোলেন, দরজা খোলেন। তো তার এই নাটকীয় মোড়টা লাস্টের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন। প্রথম কি বলছিল, খুলেন তারপর বুঝাইতেছি, মানে একটা মানুষের ড্রেস ট্রেস কিচ্ছু নাই, এভাবে সে হামলা দিবে? হ্যাঁ আমি খুলবো না, এটা ডাকাত। আমি এখন কি করবো? আমি তো ওইখানে গিয়ে আমার দরজা খুলতে ভয় লাগতেছে। আপনারা আমার সাথে থাকেন, জিজ্ঞেস করে মানুষের পরিচয়। আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? এইভাবে আপনি কেমনে ধমকাচ্ছেন আমাকে বলেন, আমি তো ভয় পাই ভাই। আচ্ছা আপনাদের সাথে মিডিয়া আছে? আপনারা কারা আসলে? কই দিব, এখানে ক্যামেরা অন করো তো দেখি। থানা থেকে বারবার ফোন দিচ্ছি, থানা থেকে বলছে না যে আমি দেখতেছি, জানাচ্ছি বলছে। ক্যামেরা তো অফ কর, আমি কিভাবে দেখবো? দরজা হোল্ড, আমাদের ওটা ক্যামেরা অফ করে, দরজা হোল্ড দিয়ে দেখা যায় না তোমার। আমাদের এখানে ক্যামেরা অফ করে দিচ্ছি, আপনি গিয়ে দেখেন না। আপনারা পুলিশ ইউনিফর্ম, লোকিং ক্যামেরা অফ করে দিছেন রাস্তায়। হ্যাঁ আপনি বারান্দা দিয়ে দেখেন না, আপনি কতগুলো পুলিশ এবং র‍্যাবের গাড়ি রাস্তায়, সাংবাদিক চলে আসলে উপরে আসতে বলো। লোক
আচ্ছা ভাইয়ারা, হ্যালো ভাইয়া, জি ভাই আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি, কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? দেখেন আপনি, আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না আমরা, না এসব এসব বলেন না ভাইয়া, এসব বলেন না, প্লিজ এসব বলেন না। আপনার কাছে আপনি এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। না আমি মোটেও এটা এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। না কই যাও, খুলে দাও দরজা, খুলে দাও, খুলে দাও, আমি দরজা খুলে দিলাম। হ্যাঁ আমি দরজা খুলে দিলাম। যখন ভাঙচুর, যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে, আমরা কথা বানাচ্ছি না। এই আপনি আপনি লক তো ছুটেন অলরেডি। আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন, আমি তো ডেফিনেটলি খুলে দিতাম। আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি, আপনি ভাইয়া আমার জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাইছি। আমার কথা শুনেন, আপনার বারান্দায় দাঁড়ালে আপনি রাস্তা দেখতে পান, তাই না? হ্যাঁ লাইভে আসি আমি। কেন আপনারা কেন কানে কানে বলতেছেন লাইভে আসে? না না সমস্যা নেই, কেন আপনি কাইন্ডলি লাইভটা আপনি কেটে দেন। সবার ফোন কেন নিয়ে নিচ্ছেন? আমরা আইনগতভাবে আপনার মোবাইলটা চাচ্ছি। আমরা আমরা আশা করবো আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইফটি আপনি নিজের হাতে কাটুন। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না কিভাবে কাটে। আপনি কাটেন, আপনাদের মাধ্যমে কাটেন, লাইভ ফিনিশ করে দেন।